Hi, welcome. Anwar Simian presents Welcome Baubles powered by Bhishon Niye. Ami Farzana Johid. Ajo achi apnader shonge kichukkhon age headline e ki jono ekta porchhilam je hot favorite Brazil. Jubaraj hot favorite ta ki? Hot favorite ki? যখন যাদের সম্পর্কে কথা বললে মুখ পুড়ে যায় তারাই হচ্ছে হট ফেভারিট ব্রাজিল সম্পর্কে যারা যারা কথা বলেছিল এতদিন তাদের সবার মুখ পুড়ে গেছে সেজন্য ব্রাজিল এখন হট হয়েছে হেডলাইনটা পড়ার পরে মুখটা জ্বালাপোড়া করছে তারপরে দুই দিন করারই কথা আর্জেন্টাইন ফ্যানদের অমনটাই হয়ে থাকে কাফার ভাই তুমি যেহেতু দুই দিন ছিল ছিল না ভালোই ছিল অন্য আর্জেন্টিনা অন্য ব্রাজিলের ফ্যান এসেছে তারপরে কিন্তু অনেক মিষ্টি ছিল একটু মিষ্টি ছিল আমি আমার পরিবর্তে যারা এসেছে তারাও ব্রাজিলের ফ্যান দেখো তুমি তো পাঠিয়েছো আমি তোমাকে হতাশ করছি না আমি এই কাপড়টাকে আমার হাতের ভিতরে গুজে দিচ্ছি কেমন আচ্ছা প্রমে বল লাল রঙের কি ফুল হয় বলতো গোলাপ ফুল হয় লাল রঙের কিন্তু জবা ফুল হ্যাঁ জবা ফুল হয় তো আমি এই রুমালটাকে হাতে ভিতরে গুঁজে দিচ্ছি এবং যখনই এই স্টিকের উপর বসিয়ে দিলাম সাথে সাথে কিন্তু একটা লাল গোলাপ হয়ে গেল তো এই ফুলটা তোমার জন্য শুভকামনা রইল ব্রাজিলের জন্য থ্যাংক ইউ সো মাচ মাঝখানে উনি ছিলেন যুবরাজ বোধহয় জিজ্ঞেস করছিল কেমন লাগছে উনি বললো যে ভালোই লাগছে গাফার ভাই কিন্তু আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এই যে কম বয়সী বাচ্চা নান্না মুন্না বাচ্চাদের সাথে বসতে বসতে গাফার ভাইয়ের আগের উপভোগ করবে সেরকমই একটা গেট আপ সেরকমই এবং অল ক্রেডিট গোজ টু বাবলস টিম কারণ হচ্ছে যে এই বাবলস টিমের কারণেই কিন্তু গাফার ভাইয়ের যদি শুরু থেকে যদি দেখি যে গাফার ভাইয়ের বয়স ছিল হচ্ছে 70-60-50 আমার কিন্তু মনটা একটু খারাপ কারণ হচ্ছে যে একে তো বাবা আমাকে উল্টাপাল্টা প্রেডিকশন করেছে আর্জেন্টিনা জিতবে তার উপরে হচ্ছে তুমি কিন্তু তানিয়া আপুকে এ পর্যন্ত অনেক গিফট দিয়েছো তুমি নাকি আবার আর্জেন্টিনার সাপোর্টার আমাকে তো আমিও তো দুই দিন আসি না মাঝে মাঝে তিন দিন আসি নাই আমাকে তো কোনোদিন এরকম তাহলে আজকে সবচেয়ে বড় গিফট দিয়ে দিই আজকে ব্রাজিল জিতবে দেখেন কি করছেন তিনি আজকে বাবা বাবা শুনতে পাচ্ছেন কি হয়েছে সেটা বলবি এই সমস্ত জিনিসপত্র এগুলো আমি পাইছি ইয়ার মধ্যে আমার বালিশের তলে গাধা বুঝলি না এটা হচ্ছে বেল জি আম তার মানে তোর বউ ব্রাজিল করে নিশ্চয়ই এই জন্যই বেলজিয়ামটা তোকে দিয়েছে এটা বুঝতে হবে তোর বউ কি খুবই ঝগড়াটে আর বুঝেন না কেন রাতে মুখ দেখাতে পারিনি খালি সারাদিনে ঝগড়াঝাটি করে মানুষের দাওয়াই দিতে হবে তোকে স্পেশাল দাওয়াই দিতে হবে দাঁড়া আমি এমন একটা দাওয়াই দেব যে গলায় রাটি পর্যন্ত করতে পারবে না তোর বউ
এই যে না সবুজ রঙের যে সবজিটা দেখছিস এটাকে বলে কচু, হ্যাঁ সেটা তোর বউকে যখন খাওয়াবি হালকা গলার ভেতর চুলকাবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে গাও গ্রামে যে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করে না, রীতিমতো গলার মধ্যে হাল চাষ শুরু হয়ে যাবে। আর তোর বউ দুটি কথা বলতে পারবে না তোকে নিয়ে, যা তুই এটা নিয়ে বিদায় হন, নজরা না লাগবে না, তুই যা। হ্যাঁ হবে, তুই যা, ঠিক বুঝছেন তো বাবা, ঠিক আছে। এখন আশেকে ব্রাজিল সম্প্রদায়ের জন্য যেটা বলতে পারি যে বেলজিয়াম এবং ব্রাজিলের মধ্যে যে খেলাটি চলতে যাচ্ছে তার সারাংশ এটাই দাঁড়ায় যে রাহু কেতু ধূমকেতু ইউরোনাস নেপচুন প্লুটো যা কিছু আছে সব একদম গোলযোগ করে যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে ব্রাজিলকে তারা আজকে জিততে দেবে না, এটাই কিন্তু প্রতীয়মান হচ্ছে। সাধু সাধু সাধু। বাবা কিন্তু বলে দিয়েছে ব্রাজিল জিতবে না, যাই হোক বাবার উপর আমার খুব রাগ ছিল, আজকে যদি বাবার এই প্রেডিকশন সত্য হয় তাহলে কিন্তু বাবার উপর থেকে আমার সব রাগ চলে যাবে। কিন্তু আমার মনে হয় যে প্রথম বাবার উপর থেকে আমার নিজের আস্থা উঠিয়ে ফেলতে হবে, আস্থা হারানোর আমি আস্থা উঠিয়ে ফেলতে হয় নাকি কাল থেকে আবার আরো বেশি করে আস্থা চলে আসে সেটাও একটা দেখার না, কালকে থেকে কালকে থেকে যদি আস্থা আমার উঠিয়েই ফেলতে হয় বাবার উপর থেকে, বতে ব্রাজিল বতে বাপ্পা বতে বাবা বতে বেলজিয়াম সব ব মিলেমিশে একাকার বতে বাবলস, কালকে দেখা যাবে বাপ্পাকে নিয়ে বাবার দরবারে নতুন করে গিয়েছে গোপনে। যাই হোক আজকে এবার যদি আলোচনায় আসি, ব্রাজিল বেলজিয়াম খেলার আগে আরেকটা ম্যাচ আছে, ফ্রান্স এবং উরুগুয়ের ম্যাচ। আমি যেহেতু এখন মানে নিউট্রাল, আমার নিজের কোনো দল নাই, সো আমি চাচ্ছি এই এই ম্যাচটায় কেউ একজন খুব ভালো পারফরমেন্স করে পরের রাউন্ডে যাক, কারণ ব্রাজিল যদি পরের ম্যাচে এই ম্যাচটায় আজকে যে ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালে যদি বেঁচেও যায় যেন হচ্ছে পরের দিকে ধরাটা খায়, ধরা দেওয়ার জন্য খুব দুর্দান্ত খেলা হয়ে কোনো একটা প্রতিপক্ষ যাক সেখানে ফ্রান্স আর উরুগুয়ে। আমার মনে হয় যে উরুগুয়ে দুর্দান্ত খেলবে এই ম্যাচে, যদিও আমি একটু এখনো সন্দিহান যে কাভানি থাকবে কিনা, বোধ হয় ফিফা একাদশটা দিয়ে দিয়েছে এখন। আমাকে কি প্রোডিউসার ভাই একটু দেখাতে পারেন ফিফার একাদশটা, যে কাভানি কি সেখানে আছে? আচ্ছা আপনার কি মনে হয় গফর ভাই? আমি যতটুকু জানি যে কালকে প্র্যাকটিসও নাকি সে উপস্থিত ছিল না কিংবা করতে পারেনি, কিন্তু যদি কাভানি না থাকে, কাভানি না থাকার সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু ওদের স্ট্রাইকিং জোনে ও কাভানির একটা ভীষণ গুরুত্ব এবং দুজনের কিন্তু ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, সেক্ষেত্রে একটু ঘাটতি দেখা যাবে। তারপরে যারা যে যে কাভানি পরিবর্তে যে যেই খেলুক আমার মনে হয় তারা সেইভাবেই অ্যাটাকিং জোনটাকে রাখবে, আর সেখানে সোয়ারেজ আছে এবং সোয়ারেজ তো খুবই মানে গোল করার সে দক্ষতা না শুধু গোল করানো, তার তার সবকিছুতে তার মানে চাহিদা আছে এবং সে করাতে পারবে, এখন নির্ভর করে তার কতটুকু জ্বলে উঠছে। আর ফ্রান্স যদি এই ম্যাচটা পার পেয়ে যায় তাহলে কিন্তু হ্যালো ফ্রান্সদের জন্য খুব মানে সবাই মুখিয়ে থাকবে, কারণ ওরা কিন্তু শিরোপা জয়ের একটা তখন সম্ভাবনা থেকে যাবে খুব ভালো, এটাও যদি পার করতে পারে, কারণ কঠিন ম্যাচ আমার মনে হয় আর্জেন্টিনার চাইতেও অনেক বেশি কঠিন প্রতিপক্ষকে তারা এই ম্যাচে পেয়েছে। আর এমবাপ্পের মতো প্লেয়ার যখন আছে, গ্রিজম্যান যখন তাদের আছে, তখন তো সেটা আসলে প্রত্যাশা করাই যায়। গাফর ভাই একটা জিনিস কি জানেন, এমবাপ্পে লাস্ট ম্যাচে আমি আজকে দেখছিলাম যে 37 কিলোমিটার বেগে দৌড়েছে। ও মাই গড, 37 কিলোমিটার বেগে, ও মাই গড। অনেকে বলছিল যে হচ্ছে সে কি স্কুটি চালাচ্ছে কিনা, মানে স্কুটি নিয়ে মাঠে নেমেছে কিনা, এত কিভাবে দম নিয়ে একটা প্লেয়ার দৌড়ায়। না তার বয়সও কম, এখনই তো তার মানে 19 বছর 6 মাস, এখনই তার দৌড়ানোর সময়। সে তো যেহেতু তার আগের ম্যাচটি ছিল আর্জেন্টিনা, তাদের বয়সও বেশি ছিল, সেক্ষেত্রে তার গতি তো অসম্ভব গতি এবং তার বল কন্ট্রোলিংয়ে ভীষণ এবং পরপর দুইটি গোলও করেছে। আপনি সবসময় যে ব্যাপারটা এমফাসাইজ করেন যে মাঠের খেলাটাই হচ্ছে আসল ব্যাপার, সেই ক্ষেত্রে আজকে কি মনে হচ্ছে মাঠের খেলাটা আজকে কাদের কিরকম হবে? কিন্তু দুই টিমেরই কিন্তু একটা স্নায়ু চাপ থাকবে, কিন্তু কারণ একটা কোয়ার্টার ফাইনাল এবং ফ্রান্স যেভাবে খেলে আসছে আর্জেন্টিনার সাথে জিতে আসছে, তাদের সেই জিতাটাকে উজ্জীবিত করবে। আচ্ছা আমরা বোধহয় একাদশটা দেখতে পাচ্ছি, আপনি কি লেখাগুলো ক্লিয়ার, আমি কি কাভানিকে দেখতে পাচ্ছি কিনা?
কাভানি নেই, তার মানে এটা কিন্তু ফ্রান্সের জন্য একটা বড় ধাক্কা, ফ্রান্সের সমর্থক যারা আছে তাদের জন্য এটা কি আসলে কতখানি প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে? গাফার ভাই যেটা আপনি বললেন খুবই দুর্দান্ত ফর্মে আছে, লাস্ট ম্যাচও গোল করেছে, মানে কি মানে তাদের আর্জেন্টিনার মেসি না থাকলে দলে ফার্স্ট ইলেভেনে একটা প্লেয়ার না থাকলে এটা আর ওয়ার্ল্ড কাপ যে নামবে সে তার দায়িত্ব নিয়ে খেলবে এবং তাদের খেলা উচিত, যেহেতু এটা কোয়ার্টার ফাইনাল, এই ম্যাচটি জিততে পারলে তারা সেমিফাইনালে চলে যাবে। এবং আমি মনে করি বিশেষ করে উরুগুয়ের ডিফেন্স পরিবর্তে দেখতে পাচ্ছি ভাঙতে হলে যেটা কাভানি এবং সুয়ারেজের যে দুজনে যে একটা বন্ধন ছিল, সেক্ষেত্রে যে নতুন আসবে তারও এখন চিন্তা করতে হবে সে কতটুকু করতে পারবে। তো ম্যাচটি কিন্তু হাড্ডাহাড্ডি, এখন এখানে কোনো ছাড় দিয়ে কেউ খেলবে না, দুজনেরই টিম বেটার এবং দুজনেরই একটা হয়তো ইয়াং ফোর্স। আরেকটা ব্যাপার ফ্রান্সের, যদি আমি কাভানিকে নাও বাদ দেই, মানে কাভানিকে যদি বাদও দেই, তারপরে ফ্রান্সের যে রক্ষণ সেইটাকে কি আসলে পল পগবা আছে, গ্রিজম্যান আছেন, সবাই আছেন, এমবাপ্পে আছেন, তারপরও কি পারবে কিনা, উরুগুয়ের পক্ষে সম্ভব হবে কিনা এদেরকে ডিঙিয়ে যাওয়া? কারণ লাস্ট ম্যাচে আমরা যেরকম দেখেছি ফ্রান্সকে, এটা এখন এক একদিন এক এক জনের মানে খেলা হয়, সেটা হলো নির্ভর করে কে কতটুকু মানে খেলাটাকে পিক করতে পারবে ভেরি কুইক। হয়তো ফার্স্ট হাফ দেখা গেলো যে দুই দলই তাদের একটা আদান প্রদান করে খেলছে কিংবা সেট পেস থেকে যাচ্ছে, কিন্তু ম্যাচটাকে কিন্তু খুবই রানিং করতে হবে। যে রানিংটা একটু আগে বলো যে 37 কিলোমিটার সে দৌড়িয়েছে, সো সেক্ষেত্রে যদি ফ্রান্স টিমের রানিং বেটার হয়ে যায়, আমি মনে করি রানিংটা অনেক মানে অনেক বেশি ইম্পর্টেন্ট ফুটবল খেলার জন্য, এবং সেক্ষেত্রে ডিফেন্স কিন্তু নড়বড়ে হয়ে যেতে পারে, কারণ কাকে রেখে কাকে ধরবে সেই জিনিসটা কিন্তু কিছু বলতে পারি যে আজকে যে ফাস্টেস্ট রানার তাদের চান্স ফাস্টেস্ট রানার এবং বল কন্ট্রোলিং গোল করার অ্যাবিলিটি প্রতিটা জিনিসই কিন্তু ফ্রান্সে কিছু মিলে। তানিয়া পরিসংখ্যানের কথা বলছিল, পরিসংখ্যানে যদিও ফ্রান্সে গিয়ে সম্ভবত অনেক বেশি ফ্রান্সে গিয়ে তারপরে বলা যায় না, কারণ আমরা কিন্তু আর্জেন্টিনা অনেক বেশি এগিয়ে ছিল ফ্রান্সের চাইতে। খেলায় আসলে কি হয় কিছুই বলা যায় না। তারপর ভাই বারবারই এই পুরো টুর্নামেন্ট জুড়ে যেটা আমাদেরকে বলছেন যে এখানে আসলে পজিশনটা কোনো ব্যাপার না, কোথায় কার খেলা যে কোথায় চলে যাচ্ছে, এবং আজকে যেই দুইটা ম্যাচ বা প্রথম ম্যাচ যেটি নিয়ে আমরা এখন কথা বলছি, এখানে কিন্তু কেউই লাকের জোরে আসেনি বা হিসেব নিকেশ করে আসেনি, সবাই ভালো আসলেই কিছু শারীরিক সমস্যা আছে, সেটার কারণে হয়তো তার মানে সমস্যাটা হয় যখন তাকে কেউ ফাউল করে। যাই হোক, এর আগে প্রতিপক্ষ দলের প্লেয়াররা নিজেরাই শঙ্কিত ছিল ম্যাচের আগে যে নেইমারের অ্যাক্টিং নিয়ে, কারণ তার গত ওয়ার্ল্ড কাপের আগে যে ব্যথাটি সে পেয়েছিল সে ব্যথাটি কিন্তু সেটা পেয়েছিল কলম্বিয়ার সাথে ম্যাচটা ছিল, আচ্ছা ওই যে 2014 এর কথা বলছি, এবং সে খুব ডেঞ্জারাস ব্যথা পেয়েছিল, তার স্পাইনাল কর্ডের একটু নিচে যদি হতো তাহলে সে হুইলচেয়ারে তাকে সারা জীবন থাকতে হতো, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে, তাও আবার সে ফিরে আসছে, সেই জন্য হয়তো সবসময় চেষ্টা করে নিজেকে বাঁচিয়ে রাখতে এবং এই ধরনের পড়ে যাওয়ার মানে টেন্ডেন্সি তার হয়েছে। যে যাই হোক, আচ্ছা নেইমারের আলোচনা ব্রাজিলের আলোচনা শুনবো, বাবা তো বলেই দিয়েছে ব্রাজিল আজকে হারবে, কিন্তু আমি আসলে টেকনিক্যাল আলোচনা শুনবো, বিশ্লেষণ শুনবো, ফুটবলীয় বিশ্লেষণ গাফর ভাইয়ের কাছ থেকে। তার আগে দর্শকদের যদি আজকের প্রতিদিনের কুইজ তাদের জন্য কি থাকছে সেটা জানিয়ে দিই। ইংল্যান্ড মোট কতবার বিশ্বকাপ জিতেছে? অপশন এ একবার, অপশন বি পাঁচবার। আবারও বলছি, ইংল্যান্ড মোট কতবার বিশ্বকাপ জিতেছে? এ একবার, বি পাঁচবার।
উত্তর পাঠাতে ডিবিসি ডি স্পেস অপশন এ অথবা বি লিখে এসএমএস করুন 6969 নম্বরে। 7 জুলাই সন্ধ্যা 6টা পর্যন্ত যত খুশি ততবার। প্রতিদিনের সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন 20 ইঞ্চি ভিশন এলইডি টিভি। এবং শুধু ডেইলি কুইজ নয়, ডিবিসির বিশ্বকাপ বাবলসে রয়েছে মেগা কুইজ। চলুন দেখে নিই মেগা কুইজের জন্য কি প্রশ্ন থাকছে আপনাদের জন্য এবং সেটির মেগা পুরস্কার কি থাকছে। ডিবিসি নিউজের বিশ্বকাপ মেগা কুইজ। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল? উত্তর পাঠাতে ডিবিসিএম স্পেস দলের নাম লিখে এসএমএস করুন 6969 নম্বরে। 14 জুলাই 2018 রাত 12টা পর্যন্ত যত খুশি ততবার। সর্বোচ্চ সঠিক উত্তরদাতা পাবেন টিভিএস অ্যাপাচি মোটরসাইকেল। এই মেগা পুরস্কার অর্থাৎ টিভিএস অ্যাপাচি মোটরবাইকটি জিতে নেওয়ার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে বেশি বেশি করে আমাদেরকে এসএমএস করতে হবে প্রতিদিনের কুইজ এবং মেগা কুইজ দুটোতেই। এবারে আমরা কথা বলবো গতকালকে যিনি কুইজ বিজয়ী তার সাথে, তিনি এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত রয়েছেন, তার সাথে কথা বলবো। কিন্তু তার আগে দর্শক জানিয়ে দিচ্ছি গতকালকে কি ছিল প্রশ্ন। প্রশ্নটি ছিল ফ্রান্স কোন সালে বিশ্বকাপ জিতেছিল। অপশন এ ছিল 1998 সালে এবং অপশন বি ছিল 2014 সালে। এবং আমরা সবাই জানি সঠিক উত্তর অপশন এ 1998 সালে। এবারে কথা বলছি বিজয়ীর সাথে। হ্যালো। হ্যালো জি ভাই, আপনার নামটি বলুন এবং আপনি কোথা থেকে বলছিলেন সেটা একটু আমাদেরকে বলুন। নাম হচ্ছে মোহাম্মদ তুহিন। আচ্ছা, আমি উত্তরা থেকে বলছি, ঢাকাপুরা। ওকে, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি তো জিতে নিয়েছেন একটি 20 ইঞ্চি এলইডি টেলিভিশন ভিশনের সৌজন্যে। কেমন লাগছে পুরস্কারটি পেয়ে? অবশ্যই ভালো। অনেক ভালো। আপনি কি প্রতিদিন দেখেন আমাদের প্রোগ্রাম? আপনাদের প্রোগ্রামগুলো প্রতিদিন দেখা হয়, হচ্ছে কন্টিনিউ আমি টিভি অংশগ্রহণ করে থাকি। হ্যাঁ, আজকে ছিল আমার ফিফথ ডে। তার মানে ফিফথ ডে তে আপনি পুরস্কার পেয়ে গেলেন। এক্স্যাক্টলি। এবারে কি মেগা পুরস্কারের জন্য অ্যানসার করছেন তো নিশ্চয়ই? মেগা পুরস্কার এখনো স্টার্ট করিনি, কারণ হচ্ছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না আসলে কি হতে পারে। ওকে, আপনি কোন দলের সাপোর্টার? অলরেডি আমার সাপোর্টার আসলে আমার টিমে হচ্ছে অলরেডি চলে গেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তুহিন ভাই ভালো লোক, পুরস্কার পান, খুব বেশি বেশি করে তুহিন ভাই পুরস্কার পান। ভাই আর্জেন্টিনা চলে গেল, যেটা করতে হবে সেটা হচ্ছে ডিবিসি বাবলসে চোখ রাখতেই হবে আপনাকে। আর্জেন্টিনা চলে গেছে, ডিবিসি বাবলস তো চলে যায়নি। ডিবিসি বাবলস আছে, প্রতিদিন দেখতে হবে এবং মেগা পুরস্কারের জন্য আপনি চেষ্টা করতে থাকুন। আমরা বরঞ্চ একটা ব্রেক নিয়ে নেই, কি বলো? চলো একটা বিরতি নিয়ে নিচ্ছি, একটু পরেই ফিরছি, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক, চলছে আনাসিমেন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ বাবলস পাওয়ার বাই ভিশন। আচ্ছা, বাবা তো অনেক প্রেডিকশন করে, মানে আমার বেলায় সত্য হয়নি কিন্তু আপনারা অনেকেই উপকার পেয়েছেন। আমিও পাইনি। হ্যাঁ, আপনি একবার ধরা খেয়েছেন, এখানে একমাত্র আমি। এখনই বুঝে গেছো তো যে পরেরটা সত্য, আরেকটা সত্যতা রাতে টের পাবে। ঠিক আছে, একটা সত্যতা এখনই টের পেয়ে গেলা, কালকে তুমি আসবে না, মিলিয়ে দেখলা তো টিস্যু বক্স তোমার বাসায় পৌঁছে যাবে। এনিওয়ে, আরেকজনকে তো টিস্যু বক্স আমি পাঠাতে পারবো না, সুদূর রাশিয়ায় আছেন। যাই হোক, তেনাকে দেখি যদি দেখা যায় একটু সান্ত্বনা দিয়ে দিই। এই যে ইয়েলো শার্ট পরে হীরা ভাই, ইয়েলো আসলে ব্রাজিল সাপোর্টারদের জন্য কষ্ট হয়। কোথায় ব্রাজিলের জার্সির কালার? এরা আসলে কালারটাও ঠিক মতো চিনে না, কালার ভাই। যাই হোক, আমার বস, বেশি কিছু বলা ঠিক হবে না, একটু তাকে একটু সান্ত্বনাই দেই। কালকে তার সাথে হয়তো আমার দেখা হবে না, শাওন ভাই থাকবে। তো হীরা ভাই, আপনার জন্য অগ্রিম সান্ত্বনা। ফারজানা জহির, আমি শুরু করি। কাজানের আকাশ কি বলছে? কাজানের আকাশ একদিকে বলতে পারে ব্রাজিলের জয়, আর একদিকে বলতে পারে বেলজিয়ামের জয়। আসলে কোন দল জিতবে সেইটা নিয়েই কিন্তু এই খেলা শুরুর আগ থেকেই আপনারা যেমন বলছেন যে কোন দল জিতবে কোন দল হারবে। ব্রাজিলের কথা যারা ব্রাজিলের সমর্থক না, তারা চাইছেন যে ব্রাজিল হেরে যাক। আবার যারা ব্রাজিলের সমর্থক বা ব্রাজিলকে ভালোবাসেন, তারা চাইছেন যে ব্রাজিল জিতুক। আসলে এইভাবেই আলোচনা দুলবে, আলোচনা এগিয়ে যাচ্ছে এইভাবে। আসলে লাস্টে কি দাঁড়াবে সেটা দেখতে হবে বাংলাদেশ সময় রাত 12টায় যে ম্যাচটি শুরু হবে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, বেলজিয়াম ব্রাজিল ম্যাচ। এবং সেই ম্যাচে কি দাঁড়াবে সেটা নিয়ে অবশ্যই মাঠের লড়াই টের পাওয়া যাবে। আমরা একটু যেখানটায় দাঁড়িয়ে আছি এখন
এখন এই মুহূর্তে কাজান রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে। এর থেকে কিছুটা দূরে কাজান এরিনা এবং এর পাশেই আছে ভলগ রিভার, ইউরোপের অন্যতম বড় নদী ভলগ রিভার। কিন্তু রিভারের পাশ দিয়েই কাজান শহর গড়ে উঠেছে এবং সব মিলিয়ে এখানকার যে পরিবেশ, চারদিকে হলুদ, দেখুন কি অবস্থা। ব্রাজিলের পক্ষে সবার স্লোগান, ব্রাজিলের আমি একটু দেখাই, ব্রাজিল 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 ব্রাজিলা দেখছিলেন পার্জনা জয়ের আপনার মধ্য দিয়ে দেখছিলেন দর্শকরা, ডিবিসির দর্শকরা, সমর্থকরা আসলে হলুদ রঙে একেবারে, আমার পেছনে হলুদ, বামে হলুদ, ডানে হলুদ, চারদিকে হলুদ এবং হলুদে একেবারে ভরে উঠেছে। যদিও আপনি বলছিলেন শুরুতে যে কালারটা আসলে ব্রাজিলের সমর্থকরা টেরও পায় না, তাদের কালার আসলে কি, যে কালারই হোক হলুদ জার্সির কিন্তু প্রভাব সব জায়গায় একেবারে কাজান শহরে এবং এই শহর থেকে ছড়িয়ে গেছে সারা বিশ্বে। বাংলাদেশেও আজকে সবাই উপভোগ করার জন্য অধীর আগ্রহে বসে আছে রাত 12টায় যে ম্যাচটি শুরু হবে। এর আগে যদিও যে একটি ম্যাচ রয়েছে, কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুই সাবেক চ্যাম্পিয়ন খেলবে ফ্রান্স এবং একটু পরেই শুরু হবে রাত 8টায় ফ্রান্স খেলবে উরুগুয়ের বিপক্ষে, সেই ম্যাচ নিয়েও আকর্ষণ রয়েছে। সেই ম্যাচের পরে রাত 12টায় যে ম্যাচটি শুরু হবে বেলজিয়ামের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ, একটু বলে রাখা ভালো যে কে ভালো খেলবে, লুকাকু না নেইমার, সেন্ট ভিনসেন্ট কোম্পানি নাকি থিয়াগো সিলভা, কার জয় হবে। মানে সেই সব সমীকরণ যাই থাকুক না কেন, 2002 সালে এরকম একটা সমীকরণের চাপে পড়েছিল, সেখানে কিন্তু 2002 বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়েছিল এই ব্রাজিল। এবারও সেই উপলব্ধি নিয়ে তারা অনুপ্রাণিত হয়ে এবার খেলতে চায়। বেলজিয়াম কিন্তু গত 23 ম্যাচে যতটা মনে পড়ছে হারেনি, ব্রাজিলও 15 ম্যাচে অপরাজেয়। আসলে কার হার হবে এই ম্যাচে, এই সব মিলিয়ে কিন্তু ম্যাচের এক্সাইটেশন অন্যরকম। আমি একজনের সঙ্গে যুক্ত করতে চাই ডিবিসির দর্শকদের সঙ্গে, তিনি সেজে এসছেন একেবারে ব্রাজিলিয়ান পার সমর্থক, বাংলাদেশি, মাথায় নিয়েছেন বাংলাদেশের পতাকা আর চারদিকে হলুদ জার্সি এবং ব্রাজিলের পতাকা নিয়ে উৎসব করছেন। কি মনে হচ্ছে আজকের ম্যাচ নিয়ে? আজকে ব্রাজিলের বাংলাদেশের পতাকা নিয়ে আজকে ব্রাজিলে জয় করব আমরা, বাংলাদেশের পতাকা মাথায় নিয়ে ব্রাজিলে জয় উপভোগ করতে চান এই বাংলাদেশি ব্রাজিলিয়ান পার সমর্থক। ফারজান জহির, আপনি ভাবুন একবার যে ব্রাজিলের সমর্থকরা কিন্তু প্রত্যাশাই করছেন যে আরো দূর যাবে ব্রাজিল দল এবং তারা সেন্ট পিটার্সবুর্গের টিকিটও কিন্তু কেটে রেখেছে। যদিও বেলজিয়ামের সমর্থকদের জন্য বলতে হয় তারাও ভালো খেললে যে কোনো কিছু সম্ভব। আপনার কাছ থেকে তানিয়া হোসেন, আব্দুল গাফফার, যুবরাজ, যে কারো কাছ থেকে এখানকার পরিবেশ নিয়ে, ব্রাজিলিয়ান সমর্থকদের নিয়ে আরো কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক জার্নি করে মস্কো থেকে এসেছেন, অনেক টায়ার্ড আছেন, একটু রেস্ট টেস্ট নিয়ে নেন, এরপরে আবার সারা রাতই আপনার মনটা খুব ঠিক আছে। ব্রাজিলের কথা বেশি বেশি না না ব্রাজিলের কথা বেশি বেশি বলছিল তো সেটা নিয়ে, কিন্তু আরো তো দুটো ম্যাচ আছে, সেটা কথা বললি না, ইচ্ছে করে কিন্তু কেটে দিল, সেই দুটো কথা তো বললি। কালি হোমি ধরলো দুনিয়া একেবারে জন্ডিসে মনে হয় যেন দুনিয়া ভর্তি হয়ে গেছে, বাসায় তরকারিতে একেবারে হলুদ দিতে মানা করে দিতে হবে এখন থেকে, খাও যাই হোক ছাড়া। তোমাকে ধন্যবাদ, তুমি এই হলুদ পরে আসনি। কিন্তু বেশ অনেকক্ষণ থেকে ব্রাজিল ব্রাজিল করছে, কিন্তু আরেকটা যে ম্যাচ ওইটা কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ ভীষণ, উরুগুয়ে এবং ফ্রান্স, না সেটা নিয়ে তো আমরা আলোচনা করেছি। আমি এখন কিন্তু একটু ব্রাজিলের কথা বলতে চাই, ব্রাজিল বেলজিয়ামের কথা। ব্রাজিলের একাদশটা যদি আমরা একটু দেখি, যে সম্ভাব্য যেই সম্ভাব্য না, ব্রাজিলের একাদশ আসলে তিতে জানিয়েই দিয়েছেন মোটামুটি, সেটা ফাইনালি আছে ব্রাজিলের একাদশটা, হ্যাঁ ফাইনালি আছে সেটা আপনার। সেখানে আমরা জানি যে আজকে কেসিমিরো খেলবেন না, কেসিমিরোর বদলে ফার্নান্দেস খেলবেন, ফার্নান্দিনহো খেলবেন, সো হচ্ছে এইটা একটা পরিবর্তন থাকতে পারে। এবং এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগলো, হীরা ভাই যে কথাটি বলছিল যে 23টা ম্যাচে বেলজিয়াম অপরাজিত এবং 15টি ম্যাচে ব্রাজিল অপরাজিত, হ্যাঁ হ্যাঁ কার আজকে পরাজয় সূচিত হবে, বুঝেই নাও 23 বড় না 15 বড়, ঠিক আছে মাঠে খেলা মাঠে মাঠে বিজয় যাবে। একটা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কথা আছে, ব্যাপার আছে কি সেটা জানেন? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ, কালকে 7 তারিখ, 6 আর 7 তারিখে কোয়ার্টার ফাইনালের ম্যাচ চারটা হবে। এটা কিন্তু ফিফা আগে থেকেই ঠিকঠাক করে দিয়েছে। এখন একটা জিনিস কি, যেই 8টা দল খেলবে, ফ্রান্স, উরুগুয়ে, ব্রাজিল, বেলজিয়াম, এই 8টা দলের নামও না 6টা অক্ষর আর 7টা অক্ষর দিয়েই। তার চাইতে বেশি ইন্টারেস্টিং হচ্ছে কি, আজকে যেমন বেলজিয়াম আর হচ্ছে ব্রাজিলের খেলা, বেলজিয়াম 7টা অক্ষর আর ব্রাজিল হচ্ছে 6টা অক্ষর, তার আগে ফ্রান্সের খেলা উরুগুয়ের সাথে, ফ্রান্স 6টা আর উরুগুয়ে হচ্ছে 7টা, মানে সব জায়গায় 6 ভার্সাস 7 ভার্সাস 7 এই জিনিসটা। পরে তো হচ্ছে ব্রাজিলের খেলা, রাইট? 12টা পরে কিন্তু 7 তারিখ, মানে 7
মানে একটু ব্রাজিলের জন্য খুবই ভালো। আচ্ছা আজকে কিন্তু ব্রাজিলের ক্যাপ্টেন কে থাকছে ভাইয়া? আজকে মিরান্ডা ক্যাপ্টেন থাকছেন। মিরান্ডা না, মিরান্ডা থাকছেন, এটা এখন উনি ক্যাপ্টেন থাকছেন। যাই হোক, এক এক ম্যাচে তাদের এক এক ক্যাপ্টেন থাকে। এখানেও কিন্তু একটা সংকট ব্যাপার আছে, সেভেন আপ না খেলেও মিরান্ডা খেতে পারে না। সেক্ষেত্রে আমার মনে হয় তিতে এক লাক ট্রাই করে কোন ক্যাপ্টেন দিয়ে জয় ছিনিয়ে আনতে পারে, ক্যাপ্টেনের একটা লাকের ব্যাপার থাকে। তিতে মোটামুটি কিন্তু তার একাদশে কে কে থাকবেন সেটা জানিয়ে দিয়েছে, কিন্তু ফরমেশনটা তিনি জানাননি, কারণ সব জানিয়ে দিলে প্রতিপক্ষ দল হয়তো ওইভাবে প্ল্যানিংটা করবেন। তো সেক্ষেত্রে কি মনে হয় গাফর ভাই, যে তারা কি তাদের সেই চিরাচরিত ফরমেশনেই খেলবে, নাকি লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছি যে 4-2-2 ফরমেশনে ছিল বোধহয় মেক্সিকোর সঙ্গে, হ্যাঁ সেই ফরমেশনেই কি খেলবে নাকি আগের? আসলে এখন এটা এটা কোচের উপরে নির্ভর করে, যেহেতু বেলজিয়ামের সাথে খেলছে তাদের ফরমেশনটা দেখি সেইভাবেই। আসলে ফরমেশনটা দেওয়া হয় মাঠে, কিন্তু গেলে সবই সমান। এখন তখন মাঠে আর তখন ফরমেশন থাকে না, কে কতটুকু বল আয়ত্তে নিয়ে তার টিমকে সেভাবে সাপ্লাই দিতে পারে, সেই প্রান্তে দৌড়িয়েই খেলতে হবে। 10 মিটারের মধ্যে 10 জনকে ডিফেন্সে চলে আসতে হবে, 10 জনকে অ্যাটাকে চলে যেতে হবে, এবং সেইটা যেই টিমটা করতে পারে সেই টিমটাই দেখি যে আসলে সফলতা পেয়ে যায়। বললাম রানিং এর উপর নির্ভর করবে, এখানে নামের উপরে নির্ভর করবে না, যে যত রানিং করতে পারবে, যত বেশি বল কন্ট্রোল করতে পারবে, এবং বল যে মানে টিম খেলাটাকে যে পিক করতে পারবে যে কোন সময়। দুই দলে কিন্তু অসংখ্য স্টার প্লেয়ার আছেন, রোমেলু লুকাকুকে দেখতে পাচ্ছি আমরা, 3 ম্যাচে 4টা গোল তিনি করে ফেলেছেন এরই মধ্যে। হেজার্ডের পরেই কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তিনি আছেন, রোনালদো তো অলরেডি বিদায় নিয়েছেন, লুকাকু সো তিনিও কিন্তু মুখিয়ে থাকবেন গোল্ডেন বুটের দৌড়ে টিকে থাকার জন্য। হ্যাঁ, এটা তার জন্য সুযোগ আছে, হ্যারিকেনের সাথে প্রতিযোগিতা করার সম্ভাবনা আছে, যেহেতু হ্যারিকেনের 6 গোল আছে মিহেজার। তো কি মনে হচ্ছে দুই দলের মধ্যে কারা সবচেয়ে বেশি, আপনার প্রেডিকশনটা শুনবো বলছিলাম, যে আপনার আপনার অ্যানালাইসিস শুনবো। আসলে এখন ফুটবলিও অ্যানালাইসিস, বাবার মতো ফুটবল অ্যানালাইসিস বলে আসলে না না না, বাবার মতো প্রেডিকশন না, এখানে হেড টু হেড খেলা, এবং দুইটা টিমেরই কিন্তু 23 বার এবং 15 বার কেউ কিন্তু এই পর্যন্ত হারে নাই। এখন মাঠে নেমে আমি একটা কথা বারবারই বলি যে 90 মিনিট, তারপরে 30 মিনিট, তারপর টাইব্রেকার, ফুটবল কিন্তু লাকেরও ব্যাপার আছে, এবং প্রতিটা খেলোয়াড়ই কিন্তু সবই সুপারস্টার মাঠে নামছে। সেক্ষেত্রে যে দলটি মানে আমার মনে হয় হেড টু হেড বললে ভুল হবে, সবারই কিন্তু এখন সমান সমান, মানে এত সমান। ভাই আপনি কাকে সাপোর্ট করছেন বলেন আজকে? ডাইরেক্টলি জার্মানি হেরে যাওয়ার পর থেকেই বেলজিয়াম, আমি 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 বেলজিয়ামকেই মানে একটা ইয়াং এবং ইয়াং কোচ দারকর, এবং তাদের প্লেয়ারগুলি খুবই একসাথে খেলে আছে এবং ভালো খেলেই তো দিছে আমাকে সে বেলজিয়াম। আচ্ছা এমন কি কথা বলা যায় যে আজকে যদি বেলজিয়াম জিতে যায় তাহলে বেলজিয়াম ডার্ক হর্স হিসেবে এবারে ইয়ে জিতে নিচ্ছে, ওয়ার্ল্ড কাপ জিতে নিচ্ছে? আর আমি চাইবো যে তুমিও সেটা চাও যে বেলজিয়াম অন্তত ট্রফিটা নিয়ে আজকে যদি জিতে যায় তোমার ব্রাজিল বাদ পড়ে যায়, তাহলে কোনো বাধা নেই। আপনার কাছে শুনতে চাই তাহলে কি এরকম বলা যেতে পারবে নাকি? আমার মনে হয় এরকম বলাটা হবে, এরকম একটা রেজাল্ট আমার, আমরাও চাচ্ছি যে কাপটা এবার ইউরোপেই থাকুক। কাপ কোথায় থাকবে সেটা তো রাতেই বলা যাবে, বাট কিছুটা আন্দাজ করা যাবে কারা যাচ্ছে। আপাতত একটা ব্রেক নিয়ে নেই, ব্রেকে আলাপ করি আমরা নাকি? আচ্ছা ব্রেক নিয়ে নিচ্ছি দর্শক, একটু পরে ফিরছি। আনোয়ার সিমেন্ট প্রেজেন্টস, ওয়ার্ল্ড কাপ বাবলস চলছে পাওয়ার্ড বাই ভিশন। তানিয়া মনুরানা হিসাব রেডি আর এসে মোরদেশি ভাই মনুরা সব রেডি হয়ে রয়েছে, চলো মনে করে দেখে আসি আজকে কি নিয়ে ঝগড়া করবে। আজকে তো ব্রাজিল আর্জেন্টিনা না, এখন তো ফ্রান্স আর উরুগুয়ের ম্যাচ, মনুরা কি কইতে আছে? না আফা, এইয়া লইয়া অনেক ঝগড়া কাজে হয়েছে কয়দিন পর্যন্ত, মোটামুটি এক দল তো বিদায় হয়েছে আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার বিদায় তো হয়েছে, ইহার পরও এক সেতান্না মোটায় থামে না। ব্রাজিল না ফ্রান্স এই লইয়া দুই পক্ষ কাউরে কাউরি হইতে আছে। আমি আছি বরিশালের ব্রজমোহন কলেজে, আর এই ব্রজমোহন কলেজের কয়েকটা হল আছে, কয়েকটা হলে বেমালা ছাত্ররা আছে, ছাত্রীরাও আছে, হেরা আছে বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসে। তা আমি যে ছাত্র হলে আছি, এই ছাত্র হলে সরাসরি আপনাদেরকে কথা কয়ে দেবো, এই কয়েকজন সমর্থক আছে। ভাই আপনি ইয়েই কথা কন, কোন সাপোর্টার, কোন দলের সাপোর্টার, আর কেমনে খেলাটা উদযাপন করতেছেন কেমনে? মুই তো আর্জেন্টিনার সাপোর্টার, খেলাটা খুব ভালো উপভোগ করতেছিলাম, কিন্তু মোরা তো দ্বিতীয় রাউন্ডে আসিয়া আজকে আইসেন কি লাগে বাদ পড়ে গেছে। মই আইসি এই যে ব্রাজিল আছে না, যে গতবার 7-0 দিয়ে জার্মানি, অগত্যা আজকে বেলজিয়াম আর একটা 7-0 দেয় এটা উপভোগ করার জন্য। ভাই বাংলাদেশ মানে কি? বাংলাদেশ
বাংলাদেশের ব আর ব্রাজিল কি ব তাহলে আমরা ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন এবার নিয়ে আমরা হেক্সামিশনে নামছি ঠিক আছে ছয়বারের চ্যাম্পিয়নে আমরা দেশে ফিরবো ঠিক আছে ব্রাজিল মানে বাংলাদেশ বাংলাদেশ মানে ব্রাজিল আমরা জানি ব্রাজিল এবার বিশ্বকাপ মানে ব্রাজিলও আছে আর্জেন্টিনাও আছে এক পক্ষ জেতার লাগে আর এক পক্ষ হারার লাগে আছে আমরা এই পাশে অন্য একজন দর্শক লাগে কথা কইতে আপনি কি কই আমরা আসছি খেলা উপভোগ করার জন্য আমরা ব্রাজিল আর্জেন্টিনার এ কাউরে করে বুঝি না আমরা আসি ফ্রান্স লইয়া ঠিক আছে আমরা চাই আজকে ফ্রান্স জিতুক আসলে মোট কথা হচ্ছে আমি যদি আসলে সত্য ঘটনাটা যদি বলি এখানকার মানুষ কিন্তু সারা দেশ আসলে যেমনি করে বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে ঠিক তেমনি কিন্তু আসলে বরিশালের মানুষও সেই উন্মাদনার বাইরে নয় আর সেই জায়গা থেকে কিন্তু বরিশালের সেই শিশু থেকে আবার বৃদ্ধা পর্যন্ত সবাই কিন্তু এই উন্মাদনার সাথে আছে একাত্মতা পোষণ করছে তারা কিন্তু আসলে খেলা নিয়ে যাই ঝগড়া কাজে ঝগড়া একে অপরের সাথে থাকুক না কেন তারা আসলে আনন্দ করছে এবং এই আনন্দ বিশ্বকাপ অবধি চলবে কিন্তু আমি কিছু দড়ির সাথে করে নিয়ে এসেছি তিনটা দড়ি নিয়ে এসেছি কেমন এবং যেহেতু আমাদের সময় একটু কম আছে এই জন্য দড়ি গুলোকে আমি আগেই নট দিয়ে রেখেছি দুইটা দড়িতে গিরো দেওয়া আছে একটা দড়ি খোলা আছে ধরে নিচ্ছে এটা হচ্ছে আর্জেন্টিনা এটা হচ্ছে ব্রাজিল কেমন আচ্ছা এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা নিয়ে যত ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হচ্ছে কিন্তু রাশিয়াতে বাট আমরা কিন্তু বাংলাদেশে থাকি সবাই মিলে কিন্তু একসাথে কিন্তু খেলা উপভোগ করতে না কিন্তু আমরা যদি চাই এইসব মারামারি কাটাকাটি বাদ দিয়ে একই বৃত্তর ভিতর থেকে খেলা দেখবো তাহলে কিন্তু আমি ইচ্ছা করলে এরকম একটা বৃত্ত রচনা করতে পারি আর এইটা আমি একটু রেখে দিচ্ছি এবং আরও একটা দড়ি আছে এই দড়িটাকে আমরা ধরে নিচ্ছি গফর ভাই আমাদের জার্মানি কেমন সো এই দড়িটাকে আমি খেলার বাইরে কেনই আবার রাখবো যেহেতু এটা হচ্ছে একটু নিরীহ আর কি হ্যাঁ জার্মানি একটু নিরীহ দড়ি এটাকে আমি রেখে দিচ্ছি এবং আমি যদি চাই এটাকে ওই যে বিশ্বকাপের ভিতরে নিয়ে আসে তাহলে আমি কিন্তু ম্যাজিক করে খুঁজে দিই তাহলে কিন্তু একই মালা একই দড়ির ভিতরে বৃত্তের ভিতরে আমরা থাকতে পারি কিন্তু প্রমি আপু এই দড়িটার ভিতরে অনেকগুলো নট আছে তাই না এই নটগুলো খোলার দায়িত্ব কে নেবে আমি এটা কাজ করতে পারি আমি তোমার হয়ে আমি একটা দড়িকে খুলে দিতে পারি এবং আরও একটা নট আছে এটা চাইলে খুঁতি দিলে এটাকে এভাবে সরিয়ে দিতে পারি এবং সবশেষে আর একটা নট আছে এটাকেও আমি চাইলে সরিয়ে দিতে পারি তাহলে কী দাঁড়ালো একটা দড়ি এবং আমরা একসাথে থাকবো কাঁধে কাঁধ মিলে চলবো এবং দিন শেষে কিন্তু আমরা আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি সবাই কিন্তু ভাই ভাই তাই না আমরা কোনো সবাই আমরা ফুটবলের ফ্যান সবাই আমরা ফুটবলের ফ্যান থ্যাংক ইউ ধন্যবাদ যুবরাজ তুমি অনেক সুন্দর একটা মেসেজ দিয়ে দিলে তোমার এই ম্যাজিকের মাধ্যমে সো গাফর ভাই আজকে শেষমেশ আপনার কাছ থেকে একটু প্রেডিকশনটা জেনে নিই তানিয়া আমি তো প্রেডিকশন করে দিয়েছি তানিয়া কালকে আসবে না ব্রাজিল কি জিতবে নাকি তানিয়া কি কালকে হাসি খুশি থাকবে নাকি টিস্যু বক্স পাঠাতে হবে না আমি আসলে ব্যক্তিগতভাবে আমি পিক করেছি বেলজিয়াম এবং আমি যা মানে মনে করি যে বেলজিয়াম তার যে খেলাটি খেলে আসছে যদি খেলতে পারে বেলজিয়াম জিতবে তোমার মুখে উল্টাটাই বিরাট কোহলির মতো যাকে যাকে আমরাও খেলা দেখতে যাবো নাকি অবশ্যই আমরাও খেলা দেখবো হ্যাঁ তাহলে টাটা বলে দেই সবাইকে ওকে